রথি 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 আরে কি হয়েছে তা কি তুমি আজকে বাজারে গেছিলে হ্যাঁ চলো রান্নাঘরে চলো কেন তুমি আজকে মোড়লা মাছ নিয়ে এসেছো হ্যাঁ তা আবার না কাটিয়ে আচ্ছা তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো বলো তো চলো চলো রান্নাঘরে আরে শোনো না আরে বাবা একটু মোড়লা মাছের টক খেতে চেয়েছে বাবা একটু মোড়লা মাছের টক খেতে চেয়েছে তা কে কাটবে হুম কে কাটবে তোমার ঠাম্মি তো আবার ভালো করে চোখও দেখতে পান না আরে দেবদাস আছে তো কি কি বলে দেবদাস দেবদাস কাটবে মোড়লা মাছ জন্মে কোনদিনও কেটেছে যাই হোক বাবা বললেন তাই আর কি বাবা বললেন আর তুমি ড্যাং ড্যাং করতে করতে মোড়লা মাছ নিয়ে চলে এলে আচ্ছা আর কি কি এনেছো শুনি রাগ করবে না কি বাবা না ওই লোটে মাছের ঝুড়ো খাবে বলেছে আহা রে অসাধারণ আমার ভাগে আজ রান্না পড়েছে আর আজই তোমার সবকিছু মনে পড়েছে এই যে শোনো এই মোড়লা মাছের টক না আমি করতে পারবো না দরকার পড়লে তুমি মাছ কাটবে তারপর আমি রান্না করব বুঝতে পেরেছো আরে শোনো শোনো একদিনের তো ব্যাপার কি রে কি হয়েছে এত চিৎকার করছিস কেন দিদি আর বলো না মোড়লা মাছ নিয়ে এসেছে বাজার থেকে আমি আমি তবে না কাটি আরে কি করব বলো তো বৌদি বাজারে এত ভিড় আর মাত্র দুজন মাছ কাটার লোক বসে তাও আবার একজন আসেনি আজকে আর পুরো ভিড়টা জমা হয়েছে এক জায়গায় আর এখন যদি মাছ কাটার লাইনে দাঁড়াই তাহলে অফিস যেতে দেরি হয়ে যাবে না অফিসে যেতে দেরি হয়ে যাবে না এই শোনো তোমার বাবা আজকে মোড়লা মাছের টক খেতে চেয়েছে না তা খাওয়াও ভালো করে খাও কিন্তু মাছটা তোমাকে কাটতে হবে বুঝতে পেরেছো না হলে আমি রান্না করব না আরে ওরকম করিস না তা দিদি তুমি কেটে দাও না হুম আজকে তো আমার রান্নার পালা নয় আজকে তোর রান্নার পালা এখন তো আবার পালা শুরু হয়ে গেছে আজ এর পালা কালোর পালা এই দেখো সব সময় এত খ্যাক খ্যাক করো না তো ভালো লাগছে না আমাকে বেরোতে হবে তাড়াতাড়ি রান্না বান্না করো আমি বেরোবো কেন কোনো দাসীবাদে আছে নাকি আরে দাসীবাদে এসব কথা কেন বলছো বলো তো তাহলে নিজে মাছটা কেটে দাও না নাকি পুরুষ মানুষ বলে মাছ কাটা বারণ আমি কি একবারও বলেছি যে পুরুষ মানুষদের মাছ কাটা বারণ আছে আরে বাবার বয়স হয়েছে একটু মোড়লা মাছের টক খাবে একটা দিনের ব্যাপার করে দাও না আমি পারবো না পারবো না পারবো না কঙ্কনা শুধু মাছ কাটলে হবে না ওদিকে বাসন মাজাও বাকি আছে কি বাসন মাজা মানে বাসন মাজা বাকি আছে লাভলি আজকে আসেন ও বাবা তাহলে আমাকে বাসন মাজতে এই শোনো কি বলছি যে আমি এসব রান্না বান্না করতে পারবো না তুই বরং একটা কাজ করে ওই ফোনে খাবার অর্ডার করো না সেটাই করে দাও বাবা তো ওসব খাবার খাবে না বাবা তো ভাত লোটে মাছ ডাল আর ওই মোড়লা মাছের টক খাবে